আল্লাহ রূহের জগতে আমাকে আপনাকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই? সেদিন আমি আপনি 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 সকলের আত্মা একত্রে জবাব দিয়েছিল, হা মাওলা আপনি আমাদের অর্থনৈতিক জীবনের রব। এখন আল্লাহ তাআলা অর্থনৈতিক জীবনে সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না। এখন যদি আপনি সুদ থেকে বিরত থাকেন, ঘুষ থেকে বিরত থাকেন, তাহলে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানলেন, অন্যথায় আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব মানেন নাই। আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে বলেছিলেন আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনে রব নই? সেদিন আমরা সবাই একত্রে জবাব দিয়েছিলাম। সেদিন কাফেরের আত্মাও বলেছিল, মুসলিমের আত্মাও বলেছিল, নবীর আত্মাও বলেছিল, ধনী গরিব সকলের আত্মা বলেছিল, হা মাওলা আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনে রব। রাষ্ট্রীয় জীবনে যদি আমাকে রব মেনে থাকো, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহ তাআলা ইসলামী হুকুমত যদি রাষ্ট্রীয়ভাবে জারি করে, ইসলামী বিধিবিধান যদি কায়েম করে, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে সেই ইসলামী হুকুমতগুলোকে মনে প্রাণে মেনে নেন, তাহলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন। আল্লাহ তাআলার বিধান হলো হাত কেটলে, হাত চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে রজম মেরে হত্যা করে দাও। এখন রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই বিধিবিধানগুলো, এই নিয়ম জারি করে, আপনি যদি সেগুলোকে মনে প্রাণে মেনে নেন, তাহলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রূহের জগতে আমাকে আপনাকে সবাইকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর একটি ইসলাহী মাহফিলে আসার, বসার, কিছু নসিহত শ্রবণ করার সুযোগ করেছেন। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের যে হাদিস পাঠ করেছি, সে আয়াত ও হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুনিয়ার মানুষকে কুপথ থেকে সুপথে আনার জন্য, দলালাত থেকে হেদায়াতের দিকে আনার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের উপর আসমানি ওয়াহী নাজিল করেছেন, আসমানি কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, এর মধ্যে সবচেয়ে প্রিয়, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ কিতাব হলো আল কুরআন। এই কুরআনকে আল্লাহ তাআলা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উপর নাজিল করেছেন। এই কুরআন কেন নাজিল হয়েছে? কুরআনের অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো ফুরকান। কুরআনের একটা নাম হলো ফুরকান, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্য রেখা টেনে দিবে এই কুরআন। নেই অন্যায়, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ভালো মন্দ, এগুলোর মাঝে পার্থক্য রেখা টেনে দেওয়ার জন্য আল্লাহ কুরআন নাজিল করেছে। সুবহান, যে এই কুরআনকে বেশি ভালোবাসবে, কুরআনকে বেশি মহাব্বত করবে, কুরআনকে আগলে ধরবে, সবসময় নিজের জীবনে কুরআনকে মাইল ফলক হিসাবে অনুসরণ করবে কুরআনের, এই কুরআনই তাকে বলে দেবে কোনটা হক কোনটা বাতিল। তাকে কুরআন বলে দেবে কোনটা নেই কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ,
কোন রাস্তায় আলো কোন রাস্তায় অন্ধকার কোরআন তাকে বলে দিল কারা হকপন্থী কারা বাতিলপন্থী কারা সফল কাম কারা ক্ষতিগ্রস্ত কোরআন তাকে বলে দিল আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল হক বাতিলের মাঝে পার্থক্য রেখা টেনে দিবে কারা হকপন্থী কারা বাতিলপন্থী কারা সফল কাম কারা ক্ষতিগ্রস্ত এটা কোরআন বলে দিবে স্পষ্ট ভাষায় আমরা আজকে জানব আল কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারা কোরআন ক্ষতির দিকটা কি সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন কিভাবে ক্ষতির দিকটা তুলে ধরেছেন আমরা আজকে জানব আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله تعالى বলেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে গ্রহণ করবে তার এই ধর্ম গ্রহণ কবুল করা হবে না সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আমরা এখানে পাইলাম ইসলামকে যে মানবে না সে হবে ক্ষতিগ্রস্ত ইসলামকে বাদ দিয়ে ভিন্ন ধর্মের অনুসরণ যারা করবে ওই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বাতিল বলে গণ্য হবে ইসলাম বলতে কি বোঝানো হয় আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম ইসলামই হকের উপর আছে ইসলামই সত্য ধর্ম ইসলাম বলতে কি বোঝানো হয় আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে সুপথ কুপথ থেকে সুপথে আনার জন্য তাদেরকে দলালতের রাস্তা থেকে হেদায়েতের দিকে আনার জন্য অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন তারা মানুষকে আসমানি ওয়াহির আলোকে দাওয়াত দিয়েছেন আসমানি ওয়াহি নবীদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন আসমানি ওয়াহিকে মেনে নেওয়া নবীদের সামনে নিজেকে সঁপে দেওয়ার নামই হলো ইসলাম আর যারাই আসমানি ওহীকে মানবে নবীদের অনুসরণ করবে তাদেরকে বলা হয় মুসলমান তাহলে এর দ্বারা বোঝা যায় প্রত্যেক নবীর দীনই ছিল ইসলাম কিন্তু একটা পর্যায়ে সেই নবীদের উম্মতেরা তাদের ধর্মকে ধর্মের মধ্যে নানা ধরনের বিকৃতি পরিবর্তন পরিবর্তন ঘটিয়েছে বিভিন্ন বিকৃতি হয়েছে যার কারণে আল্লাহ তাআলা সেই সমস্ত ধর্ম কিতাবকে রহিত করে দিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উপর সর্বশেষ কিতাব নাজিল করলেন কোরআন এবং নাজিল করে জানিয়ে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি তাওরাত ইনজিল জাবুর নাজিল করেছি কোনোটার ক্ষেত্রে বলি নাই যে এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে কোরআন নাজিল করলাম তাওরাত ইনজিল জাবুরের ক্ষেত্রে আমার জিম্মায় ছিল না তাদের উম্মতের হাতেই আমি রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম যার কারণে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন তারা ঘটিয়েছে তাই আমি সেই সমস্ত ধর্মকে রহিত করে দিয়ে সর্বশেষ কিতাব আল কোরআন নাজিল করে জানিয়ে দিলাম এই কোরআনের পরিবর্তন পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই সুবহান তাই এখন দীন ইসলাম বলতে দীন মুহাম্মদীকে বোঝানো হয় ইসলাম বলতে শুধু দীন মুহাম্মদী তাই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারাই আসবে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য এই দীন মুহাম্মদীর অনুসরণ করা সকলের উপর কর্তব্য কেমন কর্তব্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া আনা বুইসতু ইলা আন-নাসি আম্মা ও সাহাবারা শুনো ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা আগের যুগের নবীদেরকে তাদের নিজস্ব এলাকায় নবী হিসাবে প্রেরণ করা হতো নিজস্ব এলাকার জন্য নবী হতেন এই এলাকার লোকদের জন্য ওই এলাকার যিনি নবী হবেন ওনারই অনুসরণ করতে হবে এমন এলাকা ভেদে গোত্র ভেদে নবী প্রেরণ করতেন নবীজি বললেন আগের যুগের নবীদেরকে এলাকা ভিত্তিক এলাকা ভেদে নবী হিসাবে প্রেরণ করা হতো
انا بعثت الى الناس عامه আমি কোন নির্দিষ্ট এলাকার নবী নই আমি কোন নির্দিষ্ট শহরের নবী নই আমি কোন নির্দিষ্ট রাষ্ট্রের নবী নই আমি কোন নির্দিষ্ট দেশের নবী নই আমি কোন নির্দিষ্ট রাষ্ট্রের নবী নই আমি কোন নির্দিষ্ট কান্ট্রির নবী নই আমি শুধু আরবের নবী নই আমি শুধু আজমের নবী নই আমি আরবের নবী আমি আজমের নবী আমি গরীবদের নবী আমি ধনীদের নবী আমি কালোদের নবী আমি সাদাদের নবী কিয়ামত পর্যন্ত যা আসবে সকলের জন্য নবী সে যখনই আসুক না কেন সে যেখানে বাস করুক না কেন সে যদি আরবের মরুপ্রান্তরে বাস করে তার জন্য একমাত্র আমি নবী তাকে আমারই অনুসরণ করতে হবে সে যদি আফ্রিকার জঙ্গলে বাস করে তার জন্য একমাত্র আমি নবী তাকে আমারই অনুসরণ করতে হবে সে যদি ইউরোপে বাস করে তার জন্য একমাত্র আমি নবী তাকে আমারই অনুসরণ করতে হবে সে যদি চীন দেশেও বাস করে তার জন্য একমাত্র আমি নবী তাকে আমারই অনুসরণ করতে হবে কিয়ামত পর্যন্ত যে যেখানে আসবে সে যদি পাহাড়ের পাদদেশে বাস করে তার জন্য একমাত্র আমি নবী আমার অনুসরণ করতে হবে আমার অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ থাকতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য একজনই নবী তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমাদের নবীর অনুসরণ কেমন কর্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদ আহমদের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহুরিকুম মা হাল্লালাহু ইল্লা ইয়াত্তাবিআনি হে সাহাবারা শুনো যদি তোমাদের মাঝে নবী মূসা জীবিত থাকতেন মা হাল্লালাহু ইল্লা ইয়াত্তাবিআনি তার জন্য আমার অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ থাকতো না নবীজির এই কথা দ্বারা বোঝা যায় শুধু সত্য দিন একটাই সেটা হলো দীন মুহাম্মদী এই দীন মুহাম্মদীর অনুসরণ করতে হবে কিয়ামত পর্যন্ত এবং যারা নবীজির অনুসরণ করবে না নবীর কথা শুনবে না দীন মুহাম্মদীকে মানবে না তাদের পরিণতি কি সেটাও আল্লাহর রাসূল বলেছেন সহি মুসলিমের বর্ণনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাতি ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار والذي نفس محمد بيده ওই সত্তার শপথ করে বলছি ওই সত্তার শপথ করে বলছি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ নিহত লা ইয়াসমাউ বি আহাদু মিন হাযিল উম্মাহ এই উম্মতের মধ্যে যে কেউ আমার কথা শুনবে না চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক চাই সে কাদিয়ানি হোক যেই ধর্মের হোক না কেন যে আমার কথা শুনবে না আমি যেই রিসালত নিয়ে নাযিল হয়েছে রিসালতকে বিশ্বাস না করে ইন্তেকাল করবে আমি নবী ঘোষণা দিলাম ইল্লা কানা মিন আসহাবিন নার সেই জাহান্নামি সেই জাহান্নামি সেই জাহান্নাম নবীজির হাদিস দ্বারা বোঝা যায় যারা ইসলাম ভাগ দিয়ে ভিন্ন কোনো ধর্মের মতাদর্শের উপর থেকে মারা যাবে তারাই হবে জাহান্নামে ইহুদি ধর্ম তারা যদি ইহুদি ধর্মের উপর থেকে মারা যায় নবীজির কথাই সে জাহান্নামি কেউ যদি নাসারা খ্রিস্ট ধর্মের উপর থেকে মারা যায় ভিন্ন কোনো ধর্মের উপর থেকে যায় মারা যায় নবীজির কথাই সেই হবে জাহান্নামে অর্থাৎ নবীজির কথা যারা শুনবে না দীন মুহাম্মদীকে যারা মানবে না তাদের পরিণতি কি সেটাও আল্লাহর রাসূল বলেছেন এই জন্য দীন মুহাম্মদী ছেড়ে ভিন্ন কোনো ধর্ম মতাদর্শের অনুসরণের সুযোগ আছে ভিন্ন কোনো ধর্ম মতাদর্শে অনুসরণের সুযোগ নাই এটাই কোরআনই বলছেন যারা দীন মুহাম্মদী ছেড়ে ভিন্ন কোনো ধর্মের অনুসরণ করবে তার এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এটাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তার এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন ক্ষতিগ্রস্তদের ব্যাপারটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়াটা অর্থাৎ ক্ষতির দিকটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি স্পষ্ট করে জানিয়েছেন সেটা আমরা আরো কোরআনের আয়াত খুঁজলে দেখতে পাব আরো সুন্দর করে স্পষ্ট ভাষায় ক্ষতির দিকটা কোরআন স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل
ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله قرآن بلچن الذين ينقضون عهد الله من بعد ميثاقه আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার পর সে অঙ্গীকার ভঙ্গ করবে যারা আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন ওই সম্পর্ক ছিন্ন করবে যারা যারা আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন ওই সম্পর্ক যারা ছিন্ন করবে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে মারামারি কাটাকাটি হানাহানি করবে কুরআন বলছেন উলাইকা হুমুল খাসিরুন তারা হবে ক্ষতিগ্রস্ত আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার পরও সেই অঙ্গীকার যারা ভঙ্গ করবে কুরআন বলছেন তারা ক্ষতিগ্রস্ত আল্লাহর সঙ্গে মানুষ কি অঙ্গীকার করেছিল আমরা আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার করেছিলাম আল্লাহ আমাদের কাছ থেকে কি ওয়াদা নিয়েছিলেন এই আয়াতের তাফসীর যখন খুঁজতে লাগলাম মুফাসসিরিনে কিরাম তাদের তাফসীর গ্রন্থে লিখেছেন অঙ্গীকার বলতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ মানুষ সৃষ্টি করার আগে সমস্ত মানুষের আত্মাকে একত্রিত করে রুহের জগতে যেই ওয়াদা নিয়েছিলেন এখানে সেই ওয়াদা উদ্দেশ্য মুহতারাম হাজিরে আল্লাহ আমাদের কাছ থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সমস্ত মানব সৃষ্টির আগে সমস্ত মানুষের আত্মাকে একত্রিত করে রুহের জগতে সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম ও বান্দা আমি কি তোমাদের রব নই সেদিন নবী রাসূল উলি আউলিয়া মুসলিম অমুসলিম আমি আপনি সকলে একত্রে জবাব দিয়েছিলাম হা মাওলা আপনি আমাদের রব আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এই কথার অর্থ হলো ছয়টা এই কথার অর্থ হলো ছয়টা আল্লাহ বলছেন আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনে রব নই আমি কি তোমাদের পারিবারিক জীবনে রব নই আমি কি তোমাদের সামাজিক জীবনে রব নই আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনে রব নই আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নই আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনে রব নই আমরা সবাই বলেছিলাম হা মাওলা আপনি আমাদের ব্যক্তিগত জীবনেও রব আপনি আমাদের সামাজিক জীবনে রব আপনি আমাদের পারিবারিক জীবনে রব আপনি আমাদের অর্থনৈতিক জীবনে রব আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনে রব আপনি আমাদের আন্তর্জাতিক জীবনে রব আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনে রব নই সেদিন আমি আপনি নবী রাসূল উলি আউলিয়া সকলের আত্মায় একত্রে জবাব দিয়েছিলেন হা মাওলা আপনি আমাদের ব্যক্তিগত জীবনে রব এখন ব্যক্তিগত জীবনে আল্লাহ যে সমস্ত বিধিবিধান জারি করেছেন যা করতে বলেছেন তা যদি আপনি করেন যা থেকে নিষেধ করেছেন তা যদি আপনি পরিহার করেন তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলেন আল্লাহ বলেছেন ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে রোজা রাখতে ভালো কাজ করতে এখন যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যদি পালন করেন তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলেন না হয় ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানেন নাই আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে বলেছিলেন আমি কি তোমাদের পারিবারিক জীবনে রব নই সেদিন আমি আপনি মুসলিম অমুসলিম ধনী গরিব সকলের আত্মা একত্রে জবাব দিয়েছিল হা মাওলা আপনি আমাদের পারিবারিক জীবনে রব পারিবারিক জীবনে যদি রব হয়ে থাকি তাহলে তোমার পরিবারের লোকেরা নামাজ পড়ে না কেন তোমার সন্তানরা নামাজ পড়ে না কেন আপনি যদি আপনার সন্তানদেরকে নামাজের প্রতি আহ্বান করেন আপনার স্ত্রী আপনার মেয়েরা বেপর্দায় চলে আপনি যদি তাদেরকে পর্দার জন্য শাসন করেন তাহলে আপনি পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলেন
আল্লাহ রূহের জগতে আমাকে আপনাকে সবাইকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনে রব নই? সেদিন আমি আপনি 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 সকলের আত্মা একত্রে জবাব দিয়েছিলেন হা মাওলা আপনি আমাদের সামাজিক জীবনে রব। এখন সামাজিক জীবনে যদি আল্লাহকে রব মেনেই থাকেন তাহলে সমাজের লোকদেরকে আপনি আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, সমাজের লোকদেরকে যদি আল্লাহর প্রতি আহ্বান করেন, নামাজের প্রতি আহ্বান করেন, তাহলে আপনি সামাজিক জীবনে আল্লাহকে রব মানলেন। আপনার পাশের ভাই নামাজ পড়ে না, আপনি কি কোনোদিন বলেছেন ভাই আসো নামাজে যাই? আপনার পাশের ভাই দিন বুঝে না, আপনি কি কোনোদিন তাকে দিন বুঝাইয়াছেন, বুঝানোর চেষ্টা করেছেন? আপনি প্রতিদিন চায়ের দোকানে বসে গল্প গুজব করেন, আড্ডাবাজি করেন, মুয়াজ্জিন সাহেব আজান দিলে ঠিকই আপনি মসজিদে চলে যান, কিন্তু তারপরেও আপনার কিছু হতবাগা দুর্বাগা ভাই চায়ের দোকানে বসে থাকে, মসজিদে যায় না, আপনি কি কোনোদিন বলেছে ভাই অনেক হয়েছে বার থামো আসো একটু মসজিদে যাই নামাজ পড়ি? আপনি যদি সামাজিক জীবনে মানুষকে দিনের প্রতি আহ্বান করেন তাহলে সামাজিক জীবনে আল্লাহকে রব মানলেন, না হয় আল্লাহকে সামাজিক জীবনে রব মানেন নাই। আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নই? সেদিন আমি আপনি 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 সকলের আত্মা একত্রে জবাব দিয়েছিল হা মাওলা আপনি আমাদের অর্থনৈতিক জীবনে রব। এখন আল্লাহ তাআলা অর্থনৈতিক জীবনে সুদকে হারাম করেছেন, আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না। এখন যদি আপনি সুদ থেকে বিরত থাকেন, ঘুষ থেকে বিরত থাকেন, তাহলে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানলেন, অন্যথায় আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব মানেন নাই। আল্লাহ রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে বলেছিলেন আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনে রব নই? সেদিন আমরা সবাই একত্রে জবাব দিয়েছিলাম, সেদিন কাফেরের আত্মাও বলেছিল, মুসলিমের আত্মাও বলেছিল, নবীর আত্মাও বলেছিল, ধনী গরিব সকলের আত্মা বলেছিল হা মাওলা আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনে রব। রাষ্ট্রীয় জীবনে যদি আমাকে রব মেনে থাকো তাহলে রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহ তাআলা ইসলামী হুকুমত যদি রাষ্ট্রীয়ভাবে জারি করে, ইসলামী বিধিবিধান যদি কায়েম করে, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে সেই ইসলামী হুকুমতগুলোকে মনে প্রাণে মেনে নেন তাহলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন। আল্লাহ তাআলার বিধান হলো হাত কেটলে হাত, চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে রজম মেরে হত্যা করে দাও। এখন রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই বিধিবিধানগুলো এই নিয়ম জারি করে আপনি যদি সেগুলোকে মনে প্রাণে মেনে নেন তাহলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নই? সেদিন নবী রাসূল উলি আউলিয়া গাউস কুতুব মুসলিম ও মুসলিম সকলের আত্মা জবাব দিয়েছিল হা মাওলা আপনি আমাদের অর্থনৈতিক জীবনে রব, আপনি আমাদের আন্তর্জাতিক জীবনে রব। এখন আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি ইসলামের উপর আক্রমণ করে, দিনের উপর আক্রমণ করে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করে, আমরা যদি বাংলাদেশ থেকে এর নিন্দা প্রতিবাদ জানাই তাহলে আমরা আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানলাম, না হয় আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানি নাই। এটাই আল্লাহ তাআলা রুহের জগতে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের এই ছয় জীবনে রব নই? আমরা সবাই আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম হা মাওলা আপনি আমাদের এই ছয় জীবনে রব। এটাই কোরআনে বলছে এই ছয় জীবনে যারা আল্লাহকে রব মানবে না তারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল ওয়াদার খেলাপ করলো, ওয়াদা ভঙ্গ করলো, তাদের ব্যাপারে কোরআনে বলেছেন যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার পর ভঙ্গ করবে, কোরআন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত।
এটাই আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াঙ্কুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার পরেও সেই অঙ্গীকার যারা ভঙ্গ করবে কোরআন বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমার বন্ধুগণ তারপরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয়াকদুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাম আল্লাহ যেই সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ তাআলার বিধান হলো মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখো ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে বন্ধু বন্ধুদের সাথে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ঠিক থাকবে ঋণ দাতা ঋণ গ্রহীতা উভয়ের সম্পর্ক ঠিক থাকবে এখন যদি আপনি সেই সম্পর্কগুলো ছিন্ন করেন তাদেরকেই বলা হয়েছে কুরআনে উলাইকা হুমুল খাসিরুন তারাই হবে ক্ষতিগ্রস্ত তারপরে আল্লাহ বলেন ওয়ায়ুসিদুনা ফিল আরদ জমিনে যারা অশান্তি বিস্তার করবে জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে যারা দাঙ্গা হাঙ্গামা লাগাবে ঝগড়া বিবাদে লিপ্ত হবে কেই তারা হবে ক্ষতিগ্রস্ত তারাই হবে ক্ষতিগ্রস্ত সূরায়ে বাকারাতে আল্লাহ তাআলা এটাই বলছেন এখানে তিন শ্রেণী লোকদেরকে ক্ষতিগ্রস্ত বলা হয়েছে যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রুহের জগতে করার পরেও অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করবে দুনিয়াতে যারা মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ করবে কোরআন তাদেরকেই বলা হয়েছে তারা হবে ক্ষতিগ্রস্ত সুন্দর করে কোরআন ক্ষতির দিকটা তুলে ধরেছেন মুহতারাম হাজিরিন আল কোরআনের দৃষ্টিতে আর কারা ক্ষতিগ্রস্ত আমরা আরো ভালো করে জানি কোরআন কি সুন্দর করে স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছে আপনি নিজের সঙ্গে এটা ফিট করেন দেখেন ওই ক্ষতিগুলো আপনার ভিতরে আছে কিনা যদি থাকে আল্লাহর হস্তে এগুলো পরিহার করবেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানাবে কোরআন বলছেন সেই স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে শয়তান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না শয়তান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না কারণ শয়তান আল্লাহর সঙ্গে যেই প্রতিজ্ঞা করেছিল আল্লাহ তাআলা সেটাই কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন শয়তান আল্লাহর কাছে বলেছিল ও মাওলা আমি আপনার কিছু বান্দাকে আপনার হুকুম পালনার্থে বিঘ্নতা সৃষ্টি করব আপনার পথ থেকে তাদেরকে বিচ্যুত করব সরল পথ থেকে তাদেরকে হটায়া দেব আমার পথে নিয়ে আসব এরপরে আল্লাহ ঘোষণা করলেন ওমাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা আল্লাহ বললেন যারা শয়তানকে বন্ধু বানাবে সেই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত আল্লাহ শয়তান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না মানুষের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ের পথে চলার নির্দেশ দিয়েছেন হকের পথে চলার নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা সফলতার রাস্তায় হাঁটার নির্দেশ দিয়েছেন আর শয়তান তো সবসময় আমাদেরকে সরল পথে বিচ্যুত করে শয়তান আমাদেরকে হটায়া দেয় শয়তান আমাদের থেকে আল্লাহর হুকুম পালনার্থে বিঘ্নতা সৃষ্টি করে শয়তান সবসময় আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় শয়তান কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না আজকে যারা শয়তানকে বন্ধু বানাবে আজকে যারা শয়তানকে বন্ধু বানিয়ে দুনিয়াতে চলে কিয়ামতের দিন সে বুঝতে পারবে যেদিন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম করবেন যখন সূর্যটা আধা উপরে চলে আসবে নিচে থাকবে তামা গরম আর গরম সবাই বলতে থাকবে ইয়া নাফসি ও মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেদিন যারা আজকে শয়তানকে বন্ধু বানাবে তারা সেদিন বুঝতে পারবে সেদিন সবাই সবাই শয়তানকে দোষারোপ করবে
আরে আল্লাহ যা বলেছিল তাই সত্য, শয়তান যা বলেছে তা সত্য নয়। সেদিন শয়তানকে মানুষ দোষ দিবে, দোষারোপ করবে শয়তান, সেদিন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। কুরআনে আল্লাহ বলছেন শয়তানের ভাষায়, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান সেদিন বলবে তোমরা আমাকে দোষারোপ করে লাভ নাই, আমাকে দোষ দিয়ে লাভ নাই, বরং তোমরা নিজেদেরকেই দোষ দাও। আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিল এটাই সত্য, তিনি উনার আল্লাহ তাআলা উনার ওয়াদা বাস্তবায়িত করেছেন। আমি যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তা মিথ্যা, তা বাস্তবায়িত হয় নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আজকে আমাকে দোষারোপ করে লাভ নাই, বরং তোমরা নিজেদেরকে দোষারোপ করো। না আজকে আমি তোমাদের বিপদ মুক্তিতে সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে আজকে আমার বিপদ মুক্তিতে সাহায্য করতে পারবা, আজকে কোনো লাভ হবে না। যার যার চিন্তা করো সেদিন বুঝতে পারবে মোহতারাম হাজিরিন। এই জন্য শয়তানকে কখনো বন্ধু বানানো যাবে না, আমাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ। কেমন বন্ধু? কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বন্ধু, ও বান্দা এটা নেই, এটা অন্যায়, তুমি নের পথে চলো। ও বান্দা এটা হক, এটা বাতিল, তুমি হকের পথে চলো। ও বান্দা এটা কল্যাণ, এটা অকল্যাণ, তুমি কল্যাণের পথে চলো। ও বান্দা এটা সত্য, এটা মিথ্যা, তুমি সত্যের রাস্তা ধরো। ও বান্দা এই পথে অন্ধকার, এই পথে আলো, তুমি আলোর রাস্তা হাঁটো। ও বান্দা এই পথে ক্ষতি, এই পথে সফলতা, তুমি সফলতার রাস্তায় হেঁটে হেঁটে আমার তৈরি জান্নাতে প্রবিষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন আমাদের বন্ধু। এই জন্য সবসময় বন্ধু বানাইতে হবে আল্লাহকে। সাহাবাই কেরাম আল্লাহকে বন্ধু বানিয়েছেন, যার কারণে দুনিয়া ও আখেরাতে তাদের জীবন চমকায় গেছে। সাহাবাই কেরাম সবসময় আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়েছেন, বিপদে আপদে সবসময় তাদের ভরসা ছিল আল্লাহর উপর, তাদের বন্ধু ছিল আল্লাহ। কেমন বন্ধু ছিলেন সাহাবাই কেরাম? আল্লাহকে সবসময় বন্ধু বানিয়েছিলেন। কাফেররা অনেক নির্যাতন তাদের উপর করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারপরেও তারা আল্লাহর বন্ধুত্ব রক্ষা করেছেন, আল্লাহর বন্ধুত্বকে নষ্ট করতে দেয় না। কাফেররা তাকে, সাহাবাই কেরামকে অনেক নির্যাতন করেছেন। হযরত বেলাল আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাকে যেই নির্যাতন করেছে সেই নির্যাতনের বিবরণ হাদিসের কিতাব, তারাজিমের কিতাব, ইতিহাসের কিতাবে স্বর্ণ অক্ষরে সংরক্ষিত রয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত বেলাল আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই শুনেন। উমাইয়া ইবনে খালফের, হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস ছিলেন। যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছে, তখনই তাকে বিভিন্ন ধরনের নানা নির্যাতন শুরু করে দিয়েছে। রাতের বেলা চাবুক মেরে তাকে রক্তাক্ত করে ফেলত, পরের দিন উত্তপ্ত বালুর উপর সেই রক্ত মাখা শরীরকে চিত করে শয়া রাখত। তারপরে তার বুকের উপর, উমাইয়া ইবনে খালফ বেলালের বুকের উপর পা রেখে বলত, বলো রব্বুকাল্লাতু ওয়াল উজ্জা, রে বেলাল তুমি বলো তোমার রব লাত উজ্জা। কিন্তু বেলালের মুখ থেকে একটাই কথা বারবার, রব্বি আল্লাহু আহাদ। এই অবস্থা যখন দেখলো উমাইয়া ইবনে খালফ, কিতাবে লেখেন ইউলসাকু যাহরুহু বিরমদাহ, রমদা বলা হয় আরবের প্রখর রোদে মাটি শুকায়া যেই শক্ত করা হয়, এই শক্ত মাটি বেলালের বুকে চাপ দিয়ে রাখত। এত কষ্ট দেওয়ার পরে উমাইয়া ইবনে খালফ বেলালের মুখ থেকে আল্লাহর নামে জিকির বন্ধ করতে পারে নাই। হযরত বেলালকে কোনো এক সময় জিজ্ঞাসা করা হয়েছিল, ও বেলাল কি ব্যাপার, তোমার বুকের উপর পাথর রাখার পরেও তুমি কেমন করে আল্লাহ তাআলার নামে জিকির করেছিলে? হযরত বেলাল বলেছিল, আমি সারা জীবন যত জিকির করেছি করি না কেন, আমার বুকের উপর পাথর রেখে জিকির করে যেই মজার স্বাদ পেয়েছিলাম, এই মজার স্বাদ কোনোদিন পাই নাই।
معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے، معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے، اس لیے عاشق ہوا میں تو میرا معشوق ہے۔ معشوقوں سے کیا مزہ ہے عاشقوں سے پوچھو، شاخ گل میں کیا مزہ ہے بلبلوں سے پوچھو۔ ذکرের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে কি মজার স্বাদ সেটা হযরতে বেলালই বুঝেছিলেন, হযরত বেলালই বুঝতে পেরেছিলেন প্রেমিক আর প্রেমিকার মধ্যে কি মজা, প্রেমের মধ্যে কি মজা, যে জিকির করে যাকের যিনি তিনি বুঝতে পারেন। আজ আমরা জিকির করি না, জিকিরের মজা পাই না, এজন্য জিকির বন্ধ হয়ে গেছে। হযরত বেলাল আল হাবশি কেমন আল্লাহকে বন্ধু বানিয়েছিলেন মুহতারাম হাজিরিন কথা বুঝাইতে যাচ্ছি। হযরত বেলালের উপরে তো নির্যাতন এসেছে, শুধু একটাই কেন সে আল্লাহকে বন্ধু বানিয়েছে আল্লাহর নামের জিকির করে। এত নির্যাতন করার পরেও বেলালের মুখ থেকে বন্ধুর নামের জিকির বন্ধ করতে পারে নাই। এই অবস্থা হওয়ার পরে হযরত বেলাল আল্লাহকে বন্ধু বানানোর কারণে হযরত বেলালের মর্যাদা কেমন হয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো সাহাবাই কেরাম বেলালের মর্যাদা কেমন, বেলাল জমিনে হাঁটলে তার পায়ের পদধূলি আওয়াজ জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে, ফজরের নামাজের পর সাহাবাই কেরামকে একত্রিত করে বললেন, ও সাহাবাই কেরাম তোমরা সামনে আসো, ও আমার সাহাবারা তোমরা সামনে আসো, বেলালও সামনে আসো। বেলালকে লক্ষ্য করে বললেন, ও বেলাল, ইন্নি সামিয়াতু খশফাতান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, ও বেলাল, আমি তো জান্নাতে তোমার পায়ের পদধূলির আওয়াজ শুনতে পেয়েছি। শুধু তাই নয়, বেলালের মর্যাদা কেমন হয়েছে, বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন দিন, যখন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুৎকার দেবেন, সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, যার কবর যেখানে হবে সে সেখান থেকে উঠবে, যার কবর নবীপুর সে নবীপুর থেকে উঠবে, যার কবর আজিমপুর সে আজিমপুর কবরস্থান থেকে উঠবে, যাকে যেখানে দাফন করা হবে সে সেখান থেকে উঠবে। ও আমার সাহাবারা শুনো, বেলালের কবর যদিও দামেশকে, বেলাল তার নিজ কবর থেকে উঠবে না, যেন কুত থেকে উঠবে। আনা আখরুজ মিন কবরি, আমি আমার কবর থেকে উঠবো, আনিয়ামিনি আবু বকর, আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, আনিয়াসারি ওমর, ওমর আমার বাম দিক থেকে উঠবে, বেলাল তাহদা কদামি, বেলাল আমার পায়ের নিচ থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে নয়, ইয়াখরুজ ওয়া ইয়াজিন, বেলাল উঠাই আজান শুরু করে দিবে। কি মর্যাদা হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, কেন এত মর্যাদা, আল্লাহকে বন্ধু বানানোর কারণে, সাহাবাই কেরাম আল্লাহকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তাআলা সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন। সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট হয়ে নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, আল্লাহ তাআলা আপনার সাহাবাদের উপর সন্তুষ্ট হয়েছেন, সাহাবাই কেরামও আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বন্ধু বানাতে হবে আল্লাহকে। সাহাবাই কেরাম আল্লাহকে বন্ধু বানিয়েছেন, দুনিয়া ও আখেরাতের বাদশা হয়েছেন। আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই, তাহলে আমরাও আল্লাহ তাআলা আমাদেরকেও চমকায় দিবে। তাই বলতেছিলাম, আলোচনা করতেছিলাম কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত করা। আমরা যদি জানি, জানতে চাই কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত করা, কোরআন খুলেন পড়তে থাকেন, কোরআন আপনাকে বলে দিবে ক্ষতিগ্রস্ত করা। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন ক্ষতিগ্রস্ত করা, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, ওমাই ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলামকে দিন হিসাবে মনে প্রাণে মেনে নিবে না যে কোরআন বলছেন ক্ষতিগ্রস্ত সে। কোরআনকে যদি প্রশ্ন করেন,
ও কুরআন আর কারা ক্ষতিগ্রস্ত, কুরআন আরো সুন্দর করে বলছেন আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, একটু পরেই বলছেন উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করার পরেও সেই অঙ্গীকার ভঙ্গ করবে যারা, কুরআন বলছেন ক্ষতিগ্রস্ত তারা। কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন আর কারা ক্ষতিগ্রস্ত, কুরআন আরো সুন্দর করে বলছেন ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বি আইয়ুসালা উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ যেই সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ক ছিন্ন করবে যারা, কুরআন বলছেন ক্ষতিগ্রস্ত তারা। কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন আর কারা ক্ষতিগ্রস্ত, কুরআন আর সুন্দর করে বলছেন ওয়ুফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন, জমিনে ফিতনা ফাসাদ করবে যারা, দাঙ্গা হাঙ্গামা লাগাবে যারা, ঝগড়া বিবাদ করবে যারা, কুরআন বলছেন ক্ষতিগ্রস্ত তারা। কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন আর কারা ক্ষতিগ্রস্ত, কুরআন সুন্দর করে বলছেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আখিরাতে আল্লাহর সাথে মিলিত হওয়াকে অস্বীকার করেছে যে, কুরআন বলছেন স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সে। কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন আর কে ক্ষতিগ্রস্ত, কুরআন আরো সুন্দর করে ক্ষতির দিকটা তুলে ধরেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালাল্লাযীনা দাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সঠিক পথ পদ্ধতি অনুসরণ করে কাজ করে না যে, কুরআন বলছেন ক্ষতিগ্রস্ত সে। কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন আরও কি ক্ষতিগ্রস্ত আছে, কুরআন আরো সুন্দর করে বলছেন অমাইয়াত্তাখিযিশ শয়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানিয়েছে যে, কুরআন বলছেন স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কুরআন কি সুন্দরভাবে ক্ষতির দিকটা তুলে ধরেছেন। এজন্য আমাদের জীবনে ফিট করি যেই ক্ষতির দিকগুলো বললাম এই ক্ষতিগুলো আমার ভিতরে আছে কি না, যদি থাকে আল্লাহর হস্তে সেগুলো পরিহার করব, আর যদি না থাকে তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য আমরা কুরআনকে ভালোবাসবো, কুরআনকে মহাব্বত করব, কুরআনই আমাদেরকে নের পথে চালাবে, কুরআনই আমাদেরকে হকের পথে চালাবে, এই কুরআনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আমার বক্তব্য শেষ করছি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।